পুরান ঢাকায় অনুমোদনবিহীন কসমেটিক্স কারখানায় অভিযান চালিয়ে 1 কোটি টাকার নকল পণ্য জব্দ করেছে র‍্যাব। রোববার মধ্যরাতের এই অভিযানে আটক করা হয়েছে কারখানার এক মালিককেও। 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি দেয়া হয়েছে 1 বছরের কারাদণ্ড। রোববার রাত 1টার দিকে পুরান ঢাকার দেবীদাস ঘাট এলাকায় নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান। অভিযানে পাওয়া যায় নকল রং ফর্সাকারী ক্রিম, লোশন, মেহেদি সহ বিভিন্ন প্রকারের সুগন্ধি পাউডার। কারখানায় বিএসটি এর অনুমোদন স্টিকার নকল করে তৈরি করা এসব পণ্যের সবগুলোই ভারতীয় এবং পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য। বিভিন্ন ব্র্যান্ডের আপনার 14টি কসমেটিক্স পণ্য এখানে নকল করা হচ্ছে। কিছু পণ্য হচ্ছে সেটা ডিরেক্টলি নকল করছে, যেমন এখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার বেশ কিছু ক্রিম এবং মেহেদি সে ডিরেক্টলি নকল করছে, একটি বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে সে ইউনিলিভারের যে আপনার ফেরেন লাভলি যেটা রয়েছে সেটাকে সে প্রায় বলা যায় হবু ওই একই আকার এবং একই কালার কম্বিনেশন সেটা নকল করছে। এই ঘটনায় ওই কারখানার 2 মালিকের মধ্যে একজনকে আটক করে দেওয়া হয় 1 বছরের কারাদণ্ড, সাথে কারখানাকে জরিমানা করা হয় 5 লাখ টাকা। হাসান মাহমুদ সুমনকে এই নকল পণ্য তৈরি করার অপরাধে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। কারখানাটির অন্য মালিক বিদেশে পলাতক আছেন বলেও জানান সারোর আলম, যিনি এখন দেশের বাইরে আছেন তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।